this. আমি তোকে বিয়ে করবো, তোকে সাজায় রাখবো রানীর মতো। এখন আমার বউকে তো রানীর তো সাজাতে পারতেছি না, সেটা তো মনে করতেছে না, বুঝিস না? একটা বাচ্চা হওয়ার পরে দেখছিস তোকে ম্যাডামের কি অবস্থা, চাপা চুপু ভাই একদম শেষ, তাকানোই যায় না। কিন্তু তুই যে এতদিন আমার বাড়িতে, আমি খেয়াল করিনি যে আমি যে জন্য খাই খাই করে বেড়াচ্ছি সেটাতে আমার চোখের সামনেই। তা আজকে তোরে মনের মতো দেখছি, তাই তোকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি যা কইতেছেন তাই হইব। হ্যাঁ, কালকেই আমি কাজে অফিসে গিয়ে তোকে বিয়ে করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আমার কাজগুলো শেষ করি। আরে আরে শোন 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 শোন, কই যাবি? তা তোকে তো আনছি যে জন্য সেই কথা শুনবি, তো আমরা করবোই কালকে, তাই না? তা বলছিলাম কি, তো ভালো লাগা একটু খারাপ একটু ভালো লাগাই যা সাহেব। বিয়ে হয়নি, বিয়ের আগে আমি তো বিয়ে তোকে করবোই, বুঝিস না? এতদিন রয়েছিস কিছু বলিস, আজ বিয়ে করতে মন চাইছে তাই তোকে বলছি। তাই কালকে তো তুমি কাজে অফিসে নিয়ে বিয়ে করবো শেষ। আপনারা বড় মানুষ, আপনাদের মতো গতি আমার না কেমন ভয় লাগতেছে। আরে মতি গতি তো আমার মাথায়, বিয়ে করবো না তোকে মিথ্যা বলতেছি। তোর সবাই তোর সঙ্গে কোনোদিন এই বেতন কুড়ি নিয়ে সাইজ তৈরি করেছি না? তাহলে তাহলে আমার কথা রাখ। মজা পাচ্ছি না? কি ব্যাপার, বিয়ে কই গেল? আমার বললো আমি আসতেছি, এক ঘন্টার উপরে হয়ে গেল গা।
কি বিয়ে কি ঘুমাইতেছে নাকি? দেখি তো কি দেখলাম, মাথা নষ্ট হয়ে গেছে। বিয়ে কাজের মেয়ের সাথে না, আবার দেখি তো। এত সুন্দর কাজের মেয়ে, কাপড়টা পুরাটা খুলে কি সুন্দর দেখা যায়। বিয়াই আমার তাহলে ঘুমানোর বাহানায় এই কাজ করতেছে বিয়াই? তাহলে যাই, এই সুযোগে আমিও কামটা সারতে পারি কি না। কি করতেছেন আপনি? বিয়াই হঠাৎ কোয়ানা পোলানা কি মনে করে? কাজের মেয়ের সাথে আপনি কি করতেছেন বিয়াই? কি করতেছি কি দেখলাম আমি? কি দেখছো তুমি? আমি কিন্তু কইয়া দেবো কি কবা তাওরে যাইয়া। কি কইবা বিয়াই তুমি? যে আপনি কি করছেন, সাধারণ একটা কাজের মাইয়া রে বিয়াই। আরে বিয়াই চুপ থাক তো, এই বয়স শেষ, এরকম সুন্দর একটা দুটো যদি পাশে থাকে মাথা কেমন ঠিক থাকে? তাই একটু মস্তি করতেছিলাম। তা তুমি এমন সময় আছো তো, তুই সীমা নাড়া দিছো, আর একটু হলে তো হয়েই যেত, সময় পাইলে না কি জন্য আছে তাই কো, তাড়াতাড়ি বেরো না বিয়াই। আমি বাইরাম না, তোমরা দুজনে যা যা করছো আমার একটু যদি ভাগ দাও তাহলে আমি বাইরে কেউ কমো না। তুমি কি করছো বিয়াই? বিয়াই আমি কিন্তু সব দেখছি, এই দুই চোখ দিয়ে আমি কিন্তু সব অনে যাইয়া কইয়া দিব। এখন কি হইব? আমার তো এখন ভয় করতেছে। বিয়ে করছিলাম কি কাজু কিছু না বলে? তোমার সাঁটার দরকার সাঁটো, কিন্তু তুমি একটু পরে আসো, একটু বাইরে থাকো, আমি একটু কাজটা সারি দিই। আমি যাই, তুমি তো যা করবার করছে। আমার কি শুনে বিয়ে, তুমি একটু বাইরে যাও, আমি কাজটা সারতে লাগি। আচ্ছা ঠিক আছে, তুমি করো তাহলে আমি আসি। কাজু কিছু কইও না। আমি মুচ্ছা লোক, তুমি যাও। বিয়াই আর কথা, দরজার কাছে খাড়াইতে কে যে না আয়, আমার লগে নিয়ে যাও। তুমি না কই সবার বিয়া করবা, আচ্ছা ঠিক আছে, তুমি যেই ডাকো আমি এই দিয়ে শুনো। বিয়া কিন্তু করতেই হবে, মনে রেখো, নেলে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেন কিন্তু, কেউ বা সই না আসলে বিবাদ হবে না। সেটা কোন দেশে আদি রয়েছে, না আসলে আর একবারে দিতে পারতাম, কি মজা এনে পাচ্ছিলাম। কি করে আসতে চলে আসে তাহলে তো বিপদ হবে না। কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে দাঁড়াইছো, দাঁড়াতে হাত পা কাঁপতেছে। ভাইয়া বিয়ে আমার কি,
সে ঘুমায় তুই জানিস না বিয়ের পাতলা ঘুম গেলে ঘুমটা ভাঙে যাবে ডিস্টার্ব হবে একটা মেহমান মানুষ আরে ভাইয়া শুনো বিয়ে ঘুমায় একটু ঘুম ভাঙবে না ওরে শুনো না আমার সামনে পকেট করে টাকা আছে আমি টাকা নিয়ে বেরো যেতেছি আর যা যাবে না বললাম যা যাবে না আর টাকা আমি এনে দিবেন রুমের থেকে যা আরে তুমি পাইবে না সামনের পকেটে সরো আরে না তুই যাচ্ছি ভাই যা ভাইয়া এই কি তোমার বিয়ে ঘুমাচ্ছে হুম এটা কি ঘুম আর তুমি কি বলতেছো আমার বিয়ে ঘুমাচ্ছে তুই যাইস না এখন ঘুম ভেঙে যাবে সি ভাইয়া সি আর আমার তুমি কি বলতেছো আমার বিয়ে অনেক দূরে থেকে আসছে জার্নি করে শরীরটা টায়ার্ড তাকে রেস্ট নিতে দে তুই যাইস না একটু পরে যা আর পরে যাবো আর এখন তো ঠাকুর ডুবান শেষ হয়ে যাইতো তাই না আমাকে তো ঠাকুর ডুবান দেখতে দিত না ভালোই দুই বিয়েতে ভালোই ঠাকুর ডুবাইতে পারো ছি ভাইয়া ছি লজ্জা করো না হুম কাজের মেয়ের সাথে এরকম নোংরামি করে তোমার একটু বিবেক বাড়াতে না তোমার ঘরে ছোট ভাই আছে এখনো তুমি এখানে আমাকে শাসন করবা তা না তোমাকে আমার শাসন করতে হয় তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি ভাইয়া জানেন না ছোট সাপ আপনার ভাই আমাদের বিয়ার আশা দিয়া আমার রুমের ভিতরে আইনা এইসব কাজ করছে কি ভাইয়া তুমি শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিছো এই তোমার জ্বালায় এক বছর আমাদের কাজের মেয়ে গেছে কত কি জানো পাঁচ পাঁচটা মেয়ে গেছে আর প্রত্যেকটা মেয়ে তুমি একই কথা বলছো বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো আর বিয়ে করার কথা বলে কি করছো তাকে রুমে এনে দিছো ঠাকুর ডুবে ছোট সাহ আপনি সব কি কইতাছেন কি তুমি এক বছরের মধ্যে পাঁচটা মেয়ে সর্বনাশ করেছো হ্যাঁ নিজে করছো তো করছো আবার এই বিয়ে দিয়ে আমার সর্বনাশ করছো এখন তো মনে হচ্ছে ছোট বাইরে দিব করে না চুপটা একটা কথা বলবি না যা তুই না যা সর যত সব লুচ্চা পাল করছি এই যে বিয়ে সাহেব এখানে আসেন তা কেমন ঠাকুর ডুবালেন হ্যাঁ লজ্জা করলো না আপনি এটা বোনের ঘর আপনি কখন হিসাব করছেন কখন কি আপনি বিবিকে বাধা দেন যেন এটা আমার বোনের সংসার আমার বড় ভাইয়ের সঙ্গে আপনি বোন বিয়ে দিচ্ছেন আর আপনি কিনা শেষ পর্যন্ত আমার এই ভাইয়ের সাথে তালে তাল মিলিয়ে ঠাকুরটা ডুবিয়ে দিলেন হুম বাহ ভালোই তো তুমি ঠাকুর ডুবাতে পারেন এখানে আপনার উচিত ছিল আমার ভাইয়াকে বাধা দেওয়ার এ ভাই চুপ একটা কথা বলবো না শুনেন ভাই আমি আপনাকে শেষে একটা কথা বলে দিই আজকের পর থেকে আপনার এই চেহারাটা যেন নেক্সট টাইম আমি না দেখি আর যদি আমার বাসায় নেক্সট টাইম দেখি আপনি তো ঘা টাকাতে বের করবই সাথে আপনার বোনটাকে বের করে দিব আর এই কথাগুলো আমি সবাইকে বলে দিব যান